Querido niño, papá, y sin tocar, no, papá, te eliminar, no, papá, papá, no, más, ajá. দুবছর বয়সে অদ্ভুত প্রতিভার জন্য ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম অহিন জিতার। বয়স হবে মাত্র দুবছর ছ মাস। মুখের আদো আদো ভাষায় অনায়াসে সে বলে দিতে পারে জ্ঞানী মানুষের মতো সব কিছুই, আর যা দেখে শুনে হতবাক বিশ্ববাসী। এমনই প্রতিভার অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানার মদনগঞ্জের ছোট্ট শিশু অহিঞ্জিতা। পুরো নাম অহিঞ্জিতা মিস্ত্রি। সম্প্রতি বিশেষ প্রতিভার জন্য অহিঞ্জিতা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নামও তুলেছে। কিন্তু কি এমন পারে সে, যা দেখে অবাক হতে হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য সহ অন্যান্য কবির 50 থেকে 60 লাইনের কবিতা অনায়াসেই বলে দিতে পারে। এমনকি বড় বড় ইংরাজি বাক্য থেকে অক্ষর চেনা, 7টি বাংলা গান, 40 সেকেন্ডের মধ্যে জাতীয় সঙ্গীত গাওয়া, 40টি বাংলা ছড়া এবং বহু ইংরেজি ছড়া খুব কম সময় বলে দেয়। এছাড়াও এ ফর অ্যাপেল থেকে শুরু করে জেড ফর জেব্রা মাত্র 1.5 মিনিটে বলতে পারে অহিঞ্জিতা। 30 জন মনীষীর ছবি দেখে সম্পূর্ণ নাম বলতে পারে। এছাড়াও ছবি দেখে বহু পশু পাখি জলজ প্রাণী ফল সবজি পতঙ্গের নাম, ওরে বাবা, সব অনায়াসে বলে ফেলে তো মেয়েটা। শুধু তাই নয়, সাধারণ জ্ঞানেও বেশ পটু। 6টি দেবদেবীর মন্ত্র বলতে পারে, আর এইসব নানা কীর্তি করেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তার নাম উঠেছে। এই বিষয়ে তার মা বিজলি মাইতি বলছেন, 1 বছরের আগে থেকে অহিঞ্জিতা কথা বলা শিখেছে। খুব ছোটবেলা থেকে নানা বিষয়ে কৌতূহলী, অনেক কিছু মনে রাখতে পারে। 2 বছর থেকেই তার দিকে আলাদাভাবে নজর দিই। দীর্ঘ 6 মাস ধরে নানা শর্ত মেনে প্রস্তুত করি। এরপরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কমিটির সঙ্গে আলোচনা করা হয়, বিচার বিবেচনা করে তাকে মনোনীত করা হয়। অহিঞ্জিতার এই প্রতিভার জন্য গর্বিত এলাকাবাসী। এত কম বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তোলায় খুশি দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ।